রাজ্যের ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তিন বিশেষ পর্যবেক্ষক। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং আট জেলার জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের নিয়ে দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত এই দুই পর্যায়ের বৈঠকে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় বলেই জানা গেছে। মঙ্গলবার সকালে রাজ্য অতিথিশালায় রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকদের নিয়ে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত এক বৈঠকে মিলিত হন তিন বিশেষ পর্যবেক্ষক। এরা হলেন যোগেন্দ্র ত্রিপাঠী, বিবেক জোহরি এবং বি মুরলী কুমার। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিব পর্যায়ের আধিকারিকরা। এছাড়া আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে ভোট প্রস্তুতির যাবতীয় তথ্য জেনে নেন বিশেষ পর্যবেক্ষকরা। সকাল ১১টা থেকে প্রায় এক ঘন্টা রাজ্য অতিথিশালায় এই বৈঠক চলে। পরবর্তী সময় বিকেল ৩টায় একই স্থানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্যায়ের বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের আট জেলার জেলাশাসক এবং জেলা পুলিশ সুপাররা। এই বৈঠকে ভোটকে সামনে রেখে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ভোট কেন্দ্রগুলির পরিস্থিতি নিয়েও পর্যবেক্ষকরা বিস্তারিত জানতে চান। কেন্দ্রীয় বিশেষ পর্যবেক্ষকদের সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে। জেলা শাসক এবং পুলিশ সুপারদের সাথে বৈঠকে জিরো পোল ভায়োলেন্স মিশন নিয়ে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষ পর্যবেক্ষকরা নির্দেশ দেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।